ওয়েলকাম বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দেখো, এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে না। আমরা জানি যে দীর্ঘ বিগত অনেক দিন ধরে হচ্ছে না, সেই সম্পর্কিত কিন্তু বিভিন্ন তথ্য, বিভিন্ন খবর প্রতিনিয়ত কিন্তু আপডেট দেওয়া হচ্ছে যে নতুন কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তির কোনো যেহেতু খবর নেই, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি বারবার বলেছি যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা যেহেতু হচ্ছে না, আমরা যারা টিচিং লাইনে আছি, বিশেষ করে যারা গ্রাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করে বিএড করেছি এবং টিচার হওয়ার জন্য স্বপ্ন দেখেছি এবং সেই চেষ্টা এখনও আছি, তাদের বলবো কিন্তু, বলেছি আমি যে তারা কিন্তু শুধু এসএসসির জন্য বসে থাকবে না। বিভিন্ন রকমের পরীক্ষা যেগুলো আছে শিক্ষক নিয়োগে, সেন্ট্রালি হয় কিংবা বিভিন্ন বাইরের স্টেটে যেখানে অন্য অন্য রাজ্য থেকে টিচার নেওয়া হয়, সে সমস্ত জায়গায় কিন্তু অবশ্যই চেষ্টা করবে। কারণ তা না হলে পারে কিন্তু শুধু এসএসসির ভরসায় বসে থাকলে কী হবে, শুধু বয়সই বাড়বে নিজের, আর কী হবে, নিজের মধ্যে হতাশা তৈরি হবে যে শিক্ষক হওয়ার যে একটা প্রথম থেকে একটা ইচ্ছা, একটা মানসিকতা যেমন তৈরি হয়, সেই জিনিসটা থেকে আস্তে আস্তে দূরে বা ডাইভার্ট হয়ে যাবে, এটা কিন্তু আমি বারংবার বলেছি। সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশন বাদে সামনে যে দু পরীক্ষাগুলো রয়েছে, খুব শীঘ্রই বলতে কি, যেহেতু ভোট চলছে, এর মধ্যে তো নতুন করে বিজ্ঞপ্তি জারি হতে পারে না, এটা হওয়া সম্ভব নয়, কিন্তু বিজ্ঞপ্তি জারি হওয়ার মুখে যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দু একটি পরীক্ষা, সামনে দুটো পরীক্ষা বিশেষ করে বলবো, সেই পরীক্ষাগুলো আছে এবং তার জন্য কিন্তু প্রিপারেশন অবশ্যই নিতে হবে। কারণ যা কম্পিটিশন, যেরকম লেভেলের এখন ডিম্যান্ড, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে একটা পোস্টের জন্য কিংবা 10টা পোস্টের জন্য হাজার লাখ ভ্যাকান্সি অ্যাপ্লাই করছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অবশ্যই প্রিপেয়ার্ড হতে হবে। প্রিপেয়ার্ড না হয়ে গেলে পারে তাহলে কিন্তু তুমি সেখানে কিন্তু জব পাবে না বা তুমি কিন্তু প্রথম থেকে বাদ হয়ে যাবে, সেই দুটো পরীক্ষা বলবো। আর স্কুল সার্ভিস কমিশন নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করছে যে স্যার কিংবা দাদা, যে পরীক্ষা কবে, কি কোনো খবর নেই, কোনো নিউজ নেই। দেখো, এই মুহূর্তে বলবো কি, স্কুল সার্ভিস কমিশন কিন্তু যেহেতু একটা নিয়োগ নিয়ে ফেঁসে আছে এবং সেটা ক্লিয়ার না করে নতুন বিজ্ঞপ্তি আনতে চাইছে না, কারণ ভ্যাকান্সি প্রবলেম একটা বড় আকার ধারণ করেছে উচ্চশ্রীর দৌলতে। কারণ উচ্চশ্রীতে আমরা জানি কি, যে যেটা হচ্ছে বিশেষ করে কোনো সায়েন্টিফিক্যালি কোনো ট্রান্সফার হয়নি, বিশেষ করে বিভিন্ন গ্রামের স্কুল থেকে শহরের দিকে ম্যাক্সিমাম টিচার চলে এসেছে, তারা বিভিন্ন রকম মেডিকেল গ্রাউন্ডেও বিভিন্ন যে যেমনভাবে ট্রান্সফার নিয়েছে, সেটা মেন কথা হচ্ছে গ্রামের স্কুলগুলো খালি করে শিক্ষক টিচার রেশিও মেনটেন না করে কিন্তু সকলে চলে এসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটি খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে স্টুডেন্ট টিচার রেশিওর মধ্যে স্কুলগুলোতে। সেই জায়গায় এই সমস্যা না মিটিয়ে, কারণ আমরা দেখেছি খুব শীঘ্রই, খুব রিসেন্ট কিন্তু বিভিন্ন তথ্য চেয়ে পাঠিয়েছে যে কত টিচার আছে, কত স্টুডেন্ট আছে বিভিন্ন স্কুলে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত সমস্যা না মিটিয়ে, তারপর আরেকটা বলবো, এটা আপার প্রাইমারি নিয়োগ নিয়ে কিন্তু, যেহেতু নিয়োগটা এখনও কমপ্লিট হলো না, কাউন্সিলিং হয়ে গেছে, ওই নিয়োগটা কমপ্লিট না করে কিন্তু নতুন বিজ্ঞপ্তির পথে হাঁটতে চাইছে না স্কুল সার্ভিস কমিশন। এটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের আপডেট। যদি নতুন কোনো আপডেট কিংবা নতুন বিজ্ঞপ্তির কোনো খবর থাকে আমি অবশ্যই আমার চ্যানেলে জানিয়ে দেবো, ঠিক আছে। এবার বলবো যে দুটো পরীক্ষার কথা। আমরা জানি কি, যে গত 12/3/2024 কিন্তু পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের কিন্তু নতুন গেজেট প্রকাশিত হয়েছে এবং সেই গেজেটে কীভাবে কোন সিলেবাসের উপর পরীক্ষা হবে সেটা কিন্তু স্কুল শিক্ষা দপ্তর আর পিএসসি কিন্তু আলোচনা করে পাবলিশ করবে। পুরোনো সেই সিলেবাস আছে, সেই সিলেবাস কিন্তু আপডেট হবে, কিছু কিছু সাবজেক্টের সিলেবাস নতুন করে আসবে, সেই জায়গায় নতুন পুরোনো সিলেবাস অনুযায়ী সকলে প্রস্তুতি নেওয়া শুরু করো। সিলেবাসটা কিন্তু আমি শেয়ার করা আছে আমার চ্যানেলে, যদি কারো মনে হয় যদি দরকার হয় বলবে, আমি শেয়ার করবো। আমার টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া আছে কিংবা হোয়াটসঅ্যাপ করলে পার্সোনালি আমি সেটা তাকেও পাঠিয়ে দিতে পারি। সেই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা নিতে হবে, প্রিপারেশান নিতে হবে, মেইনলি এসএসসি বেস্ট সিলেবাস। এসএসসি সিলেবাসটার দিকেও প্রিপারেশান নেওয়ার জন্য শিক্ষক নিয়োগের কেউ তৈরি হয়, তাহলে পরে কিন্তু বাকি মোটামুটি ম্যাক্সিমাম শিক্ষক নিয়োগের যে পরীক্ষা সেগুলো কিন্তু কভার হয়ে যায় দেখেছি মোটামুটি সিলেবাসটা, এটাই হচ্ছে ব্যাপার। এবার সে আমরা 12/3/2024 দেখেছি কি, যে পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের গেজেট প্রকাশিত হয়েছে, যে যেখানে বলা আছে যে খুব শীঘ্রই টিচার নেওয়া হবে, যেহেতু লাস্ট অনেক বছর, প্রায় 5-6 বেশি বছর আগে যেহেতু অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস নিয়োগ নিযুক্ত হয়েছে, সেখানে হয়তো ওখানে সিট সংখ্যা কম থাকে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেই তুলনায় কিন্তু একটু বেশি থাকবে এবার, কারণ আগে ধরো 1-2 বছর পরপর নিয়োগ হতো, এবার এখানে হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম আছে, বেঙ্গলি মিডিয়াম আছে, দুটো মিডিয়ামের জন্য কিন্তু রিক্রুটমেন্ট হবে, সেটার জন্য প্রিপারেশান নেওয়া শুরু করতে হবে। যারা করছো তারা প্রিপারেশান নিয়ে যাও, কারণ পিএসসির পরীক্ষা কিন্তু হয়তো অ্যাড বেরোনোর কিছুদিনের মধ্যেই হয়তো পরীক্ষাটা নিয়ে নেবে, কারণ পিএসসির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার জন্য রিকমেন্ড হয়ে গেছে।
এইবার আর যেটা ব্যাপার যেটা বলবো সেটা হচ্ছে EMRS অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, অর্থাৎ যেটা হচ্ছে আবাসিক স্কুল যেখানে থেকে ইয়ে করতে হয়, সেখানে কিন্তু প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পিজিটি, টিজিটি, লাইব্রেরিয়ান, মিউজিক টিচার, আর্ট টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার, তার সঙ্গে হোস্টেল ওয়ার্ডম্যান, স্টাফ নার্স, অ্যাকাউন্ট্যান্ট, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, কুক, ড্রাইভার, এই সমস্ত নন টিচিং পোস্টে যেমন রিক্রুটমেন্ট হবে তার সঙ্গে কিন্তু প্রিন্সিপাল থেকে শুরু করে বিভিন্ন পিজিটি, টিজিটি সমস্ত টিচার কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে EMRS অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্স স্কুল, যেখানে কিন্তু গতবার একটা হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট হয়েছে এবং সেখানে কিন্তু অনেকে আমাদের রাজ্য থেকে চাকরি পেয়েছে এবং তারা কিন্তু সেই সমস্ত চাকরিতে তার জয়নিং এখনও হয়নি, জয়নিং লেটার এখনও দেয়নি, কিন্তু তারা কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে আছে। ওকে, এবার এই একলব্য মডেলের জন্য যারা প্রিপারেশান নেবে তাদের কিন্তু সিলেবাস অনুযায়ী কিন্তু প্রিপারেশান নিতে হবে, আর এখানে কিন্তু যোগ্যতা হচ্ছে যেটা হচ্ছে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে টিজিটির যেমন হচ্ছে নর্ম, যেটা হচ্ছে কি ব্যাচেলার ডিগ্রি আর তার সঙ্গে হচ্ছে রিলেভেন্ট যেই সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্ট, তার সঙ্গে হচ্ছে তোমার বিএড থাকতে হবে, আর পিজিটিও তাই যে সাবজেক্টের উপর অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে তার সঙ্গে বিএড থাকতে হবে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 35 টিজিটি টিচার, আর পিজিটির জন্য হচ্ছে 18 থেকে 40। দিয়ে হচ্ছে যে ওয়েবসাইটে আসবে সেটা হচ্ছে emrs10.tribunal.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু ভ্যাকান্সি খুব শীঘ্রই আসতে চলেছে যা খবর আছে। আর পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের ক্রাইটেরিয়া কিন্তু আমি আগে আমার ভিডিওতে আলোচনা করে দিয়েছি যে যেখানে হচ্ছে একদম পুরো এনসিটির গাইডলাইন অনুযায়ী যেমন করে টিচার লাগে সেই নিয়মে কিন্তু রিক্রুটমেন্ট হবে। এই দুটো কিন্তু খুব শীঘ্রই আসছে, আর তার সঙ্গে হচ্ছে পিএসসির যারা হচ্ছে হেডমাস্টারের জন্য অ্যাপ্লিকেবল হেডমাস্টার মিস্ট্রেস তারা কিন্তু প্রিপারেশান অবশ্যই নেওয়া শুরু করার, কারণ সেই পরীক্ষাটাও কিন্তু কিন্তু খুব শীঘ্রই হবে আমাদের ভোট মিটে গেলে। এইগুলো তো আসছে, তার সঙ্গে হচ্ছে প্রাইমারি রিক্রুটমেন্ট যেটা আসছে প্রাইমারি রিক্রুটমেন্ট হবে, যে ইন্টারভিউটা হয়ে আছে তার মেরিট লিস্ট পাবলিশ হয়ে রিক্রুটমেন্ট হবে, তারপরে নতুন যেই টেটটা হয়ে গেল সেই টেটটারও কিন্তু মানে ভ্যাকান্সি কিন্তু কিছু এরপরে যেগুলো আপডেট থাকবে পরে সে তার রেসপেক্টে কিন্তু নতুন করে নোটিফিকেশান আসবে। এই ছিল আপডেট নতুন। এবার হচ্ছে যারা সত্যি সত্যি টিচার হতে চাও কিংবা যাদের মেন্টালিটি যে আমি টিচার ছাড়া অন্য কোনো লাইনে যাবো না তাদের বলবো কিন্তু আপ্রাণ চেষ্টা করো এবং সেইভাবে প্রিপারেশান নাও। ওকে, তো এই ছিল আপডেট, যা খবর ছিল আমি শেয়ার করলাম, অবশ্যই আশা করবো ঠিকঠাকভাবে প্রস্তুতি নেবে এবং সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, নতুন কোনো খবর আপডেট থাকলে অবশ্যই আমি জানিয়ে দেবো। ঠিক আছে, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম।